বাংলাদেশে চোর নাই 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 জাতিসংঘ থেকে একবার বলল সাধারণ অধিবেশে প্রত্যেকটা প্রধানমন্ত্রী কিন্তু সঙ্গে যায় বলতেছে আপনাদের কার কি সমস্যা খেয়াল করেন সবাই বলতেছে জার্মানির প্রধানমন্ত্রী বলতেছে স্যার সমস্যা একটাই চুরি বেশি জাপানের প্রধানমন্ত্রী বলতেছে আমার দেশ চোরের উপদ্রব বেশি সবাই তখন বলতেছে সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলতেছে আমারও দেশ চোর বেশি ভারত বলতেছে চোর বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে চোর নাই তাহলে কি বিশ্বাস করে মানুষ উনিও বলতেছে চোর বেশি তখন জাতিসংঘের মহাসচিব চীনের প্রধানমন্ত্রীকে বলে প্রধানমন্ত্রী নাক নাই দেখবেন ওনার নাম সিন কি বলে নাম কি জানেন না চীনের প্রধানমন্ত্রীর নাম কি হ্যাঁ শি জিনপিং ওকে বলতেছে আপনি দাঁড়ান আচ্ছা আপনি কি পারবেন না আপনার বিজ্ঞানীদের দিয়ে একটা চোর ধরার মেশিন বানাতে চীন কিন্তু এমন একটা দেশ ভাই এই মাহাপিলের দিকে তাকান এখানে খালি দুইটা জিনিস চীনের না একটা হলে কোরআন আর একটা হল আব্দুল বাড়ির রশিদি এর সারা যত মাল আছে সব কিন্তু চীনের দেখেন এই ক্যামেরা চীনের মোবাইল চীনের এগুলো দেখেন যে চীনের মাইক চীনের খালি আমি আর এই কোরআন এই দুই জিনিস খালি বাংলাদেশী আর সব চীনের চীনের প্রধানমন্ত্রী বলতেছে স্যার সাত দিন সময় দেন সাত দিনের ভিতরে চোর ধরার মেশিন আমি বানায় দিব চীনের প্রধানমন্ত্রী তার দেশে গিয়ে বিজ্ঞানীদের দিয়ে বলল যে সাত দিনের ভিতরে সোর ধরা তিন দিনের ভিতরে এমন একটা মেশিন ক্যামেরা সিসি ক্যামেরার মতো ওই মেশিনটা যদি কোনো দেশের রাজধানীতে স্থাপন করে বাহিরে মেশিন রাখবে স্ক্রিন পর্দা রাখবে বাহিরে আর মেশিনটা রাখবে ভিতরে ঘরের ভিতরে তিন দিনের ভিতরে ওই দেশে যতগুলো সোর আসে বাপের নাম ভোটার আইডি কার্ড সব মেশিনে ধরা পড়বে এমন একটা মিশন যখন তৈরি হয়ে গেল জাতিসংঘের মহাসচিব বলো প্রত্যেকটা দেশের রাজধানীতে লাগান লাগানোর এক মাস পরে তদন্ত করে দেখা হলো কয়দা নাম আছে এক এক করে প্রত্যেকটা দেশে যখন যাওয়া হলো সর্বপ্রথম থাইল্যান্ডে যা দেখা হলো মেশিনটা খোঁজ নিয়ে দেখা গেল সোরের নাম ভেসে উঠেছে আটাই বাপের নামে সহ ওখান থেকে ইন্দোনেশিয়ায় দেখা গেল বত্রিশ হাজার চোর আছে এইভাবে করতে করতে দেখা গেল ইন্ডিয়াতে এসে চৌষট্টি হাজার চোরের নাম কিন্তু বাংলাদেশে যখন ঢুকে পড়ছে জাতিসংঘের দুইজন এসে বাংলাদেশের মেশিনে কি বলে পর্দার কাছে এসে দেখে এ চোর যেখানে নাম ভেসে উঠছে অন্য জায়গায় চোর আছে বাংলাদেশের মেশিনের কাছে আইসে দেখে কি বলে মানে মানে পর্দার কাছে দেখে সোর যেখানে আছে ওখানে লেখা আছে যে একটা সোর নাই করার চিহ্ন তখন ওরা বলতেছে আলহামদুলিল্লাহ মক্কা মদিনার মতো সোর সারা একটা দেশ পাইলাম ওই দেশের নাম বাংলাদেশ এই অবস্থা দেখে মন্ত্রী চিন্তা করে এত সোর বাংলাদেশে গেল কোন জায়গায় মসজিদে মসজিদে স্যান্ডেল চুরি চেয়ারম্যানরা করে গমসুরি সব সোর গেল কোথায় কিন্তু কোন সোরের নাম নাই জাতিসংঘের দুইজন বলতেছে বাংলাদেশে কোন সোর নাই আলহামদুলিল্লাহ এবার বলতেছে স্যার আগে আলহামদুলিল্লাহ বলেন না আপনি একটু দেখেন তো ভালো করে এই জাতিসংঘের দুইজনের ভিতরে একজন বলতেছে মেশিনটা দেখি তো কি অবস্থা এই মেশিন দেখার জন্য যখন মেশিন যে ঘরের ভিতরে ছিল ওই ঘরের ভিতরে তালা খুলে যখন দুইজন প্রবেশ করছে প্রবেশ করার সাথে সাথে ইননা ইন্নালিল্লা পরে বলতেছে সোর ধরা পড়বে কেমনে আরি খুঁজে দেখে মেশিন যেই দিন স্থাপন করছে লাগাইছে ওই রাতেই বাংলাদেশে মেশিন নিয়ে চুরি হয়ে গেছে মালিয়াউ চোর ধরবে মেশিনই নাই